আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদিতে আজ সকালে আলোচিত খবর, রোগীর সংখ্যা বেড়ে হয়েছে 150,292 জন। দেখুন সৌদির করোনা ভাইরাসের আজকের সর্বশেষ আপডেট, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরবে করোনা ভাইরাসে আজকে মারা গিয়েছে 45 জন, এছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে 4,301 জন করোনা রোগী। সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা 45 জন রোগীর কারণে এখন পর্যন্ত সৌদি আরবে মারা গিয়েছে 1,148 জন। আর এতে করে সৌদি আরবে নতুন করে করোনা শনাক্ত হয়েছে 4,301 জন। সর্বমোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 150,292 জন। বিগত 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে 1,849 জন। এখন পর্যন্ত মোট 95,764 জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে। এছাড়াও সৌদি আরবে এখন পর্যন্ত 63% করোনা আক্রান্ত রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে। বর্তমানে বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে 53,344 জন করোনা আক্রান্ত রোগী, এদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে 1,941 জন। চলুন জেনে নেওয়া যাক সৌদি আরবের প্রধান প্রধান শহরগুলোতে আজকে কতজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। রিয়াদে 1,091 জন, হুফুফে 430 জন, জেদ্দায় 384 জন, মক্কায় 305 জন, তাইফে 213 জন, আলকাতিফে 180 জন, দাম্মামে 167 জন, খোবারে 153 জন, আলমোবারাজে 145 জন, মদিনায় 104 জন, দাহরানে 75 জন, ওয়াদি আদ দাওয়াসাইরে 75 জন, আলজুবাইলে 59 জন, খামিস মুসাইতে 54 জন, সাফওয়াতে 53 জন, হাইলে 47 জন, আল খারাজে 41 জন এবং আদ্দিরিয়াতে 36 জন। সৌদি প্রবাসী ভাইগণ, আপনি যদি গত 7 দিনের কথা চিন্তা করেন এবং পরিসংখ্যান দেখেন, তাহলে দেখবেন প্রায় প্রতিদিনই 40 জনের উপরে গড়ে করোনা আক্রান্ত রোগী মৃত্যুবরণ করছে। ভাই, 40 জন অনেক লোক, বুঝছেন? এই 40 জনের মধ্যে আমাদের বাংলাদেশি কমপক্ষে 30-40% অর্থাৎ গড়ে 10-15 জন বাংলাদেশি প্রবাসী প্রতিদিন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে। এরপরেও কি আপনারা সাবধান হবেন না? আর কত প্রবাসী মারা গেলে আপনাদের টনক নড়বে? তারপরেও দেখি রাস্তাঘাটে আমাদের প্রবাসীরা মাস্ক ছাড়াই ঘোরাফেরা করছে। আরে ভাই, পুলিশের ভয় না করেন, নিজের জীবনের ভয় তো করেন। করোনা ভাইরাস হলে তখন কি করবেন? আপনার তো 50-50 চান্স, বাঁচতেও পারেন নাও বাঁচতে পারেন। দয়া করে আপনারা সকলেই সৌদি সরকারের, সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে নির্দেশিকাগুলো আছে তা অবশ্যই অবশ্যই মেনে চলুন। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সঙ্গে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।